হ্যালো বন্ধুরা বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা যেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশাল জয় পেল আর্জেন্টিনা আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেই ছন্দে ফিরলেন লিওনেল মেসি ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসির ম্যাজিক গোলের দেখা পেলেন মেসি আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে হারালো তিন শূন্য গোলে ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে নিকোলাস গঞ্জালেস এবং উনআশি মিনিটে অ্যাঞ্জেল দিমারিয়া গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গিয়ে দেন তারপর বিরাশি মিনিটে নিজের প্রথম এবং দলের হয়ে তিন নম্বর গোলটি করেন মেসি হাজার হাজার আর্জেন্টিনা ভক্ত মেসি ভক্তরা অপেক্ষা করছিল মেসির থেকে গোল দেখার জন্য আর আজ গোল করে আর্জেন্টিনাকে জেতালেন লিওনেল মেসি গোটা ম্যাচে অসাধারণ ফুটবল খেললেন মেসি পিএইচডির হয়ে তেমন ছন্দে পাওয়া যায়নি মেসিকে তবে আর্জেন্টিনা জার্সিতে ফিরতেই মহিমায় দেখা গেল মেসিকে আর্জেন্টিনার জয়ে আজ বড় ভূমিকা রাখলেন রড্রিগো দ্বিপল দুটি অ্যাসিস্ট করলেন দ্বীপল আর্জেন্টিনা মাঝমাঠে নেতৃত্ব দিচ্ছেন অসাধারণ ফুটবল খেলছেন রড্রিগো পল ভেনেজুয়েলার বিরুদ্ধে পুরো ম্যাচ আর্জেন্টিনা বলের দখলেও ছিল অনেক এগিয়ে তিয়াত্তর শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার অন্যদিকে সাতাশ শতাংশ বলের দখল ছিল ভেনেজুয়েলার তো বন্ধুরা মেসি নিকোলাস গঞ্জালেসের গোল সঙ্গে সাবস্টিটিউট হিসেবে নেবে অ্যাঞ্জেল দি মারিয়ার গোলে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়ে জয় নিয়ে তিন পয়েন্ট তুলে নিল আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার জয় এবং মেসির গোল নিয়ে আপনাদের কী মতামত তা নিচে কমেন্ট করে জানান এই ধরনের আরও আর্জেন্টিনা ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে